হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি বাবাইয়ের 4 মান্থ কমপ্লিট হয়ে গেছে। তো এই প্রথমবার বাবাইকে নিয়ে যাচ্ছি মানে বাড়িতে, বড় মানে বাড়িতে। ওখানে বাবাইয়ের একটা বড় দাদা আছে, বড় দিদি আছে। ওখানে বড়দা তো পাগল হয়ে গেছে, ওর জন্য সে কতদিন থেকে বলছে যে ভাইকে নিয়ে আসো, ভাইকে নিয়ে আসো, আমি হোস্টেল থেকে এসেছি, যখন যখন আমি থাকবো না তখন আসবা। এর জন্য কি করা যাবে? ভাইকে নিয়ে যাচ্ছি। ও গিয়েছিল, 2-3 বার গিয়েছিল, তবু ওর ভাইয়ের জন্য বায়না করছে। তো নিয়ে যাচ্ছি ভাইকে দাদা বাড়িতে। আজকে তো ওর দাদা ফোন করে বলেছে, মানি তুমি যদি আজকে না আসো তো আমি আজকে কিচ্ছু খাবো না, আমি ব্রাশও করবো না, খাবো না, সকালে ফোন করেছে। তো আমি বললাম ঠিক আছে, আজকে আসতেছি। তারপরে ভিডিও কলে দেখালাম, ব্যাগ গুছিয়েছি, ওই ব্যাগ দেখলো গুছানো, তারপর ব্রাশ করলো, খেলো, ফাইনালি বাড়িতে চলে এসেছি। এই তো দাদা বড়দা ভাইকে কোলে নিয়ে যাচ্ছে। এ বড়দিদি, বড়দিদি ভাইকে কোলে নেওয়ার জন্য হাত পাচ্ছে, কিন্তু দাদা দিচ্ছে না, দাদাই নিয়ে যাচ্ছে। আর দিদি হাতই পেতে আছে নেওয়ার জন্য। ভাইকে দেখে তো দাদা আর দিদি খুব খুশি, তার সঙ্গে তার মানেও খুশি, তার সঙ্গে মেশো। দেখো ভাই এসে এটা সেটা দেখছে, ভাই এসে এটা সেটা দেখছে, আর ভাইয়ের সঙ্গে মানি কথা বলছে। তারপর বিকেলে গিয়ে ওর ভাইকে মালিশ করলাম আমি তেল দিয়ে। এ ভাই জামাকাপড় খুলেছে জন্য দাদাও খুলেছে, দিদিও খুলেছে, ভাই খুলেছে, আমরাও খুলবো, আমরাও তেল দিব, এমন বায়না। আর ভাই যদি কান্না করে ওরা দুজনেই নেচে দেখাবে, এটা সেটা র্যাম্পস বলবে, এটা সেটা বলবে। এখানে তো ভাইও খুশি, ভাইও ওদের দেখে শুধু তাকিয়ে তাকিয়ে, এখন তো কিছু বলতে পারে না, শুধু দেখে তাকিয়ে তাকিয়ে। তো বাবা গোলাপটাও তুলেছে আমার ভাগনা, ফুলগুলো দারুণ সুন্দর। এ বাবা দারুণ তো, কখন তুললো এগুলো? ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এই যে কি বানাচ্ছে এটা, সব পারে তো, সব পারে। হাতে লেগেছে না, তবু এই যে ম্যাগি বানাবে, কখনো কফি বানাবে, চা করবে, অমলেট করবে, ডিমের পোস করবে, ভালোই পারে এটা সেটা রান্না বান্না, খুব টেস্টি না? কেমন করে খাচ্ছে একা একা বানিয়ে। এই তুমিও খাও, তুমি খাও, খাও একটু খাও। তুইও, তুমিও খাও। দিদি কই? দিদি, দিদি তুইও খা একটু, দেখ কেমন বানিয়েছে, ভালো টেস্টি। এই তো কফি বানিয়েছে, কফি আমাকে বলে কি, মানি তোমার জন্য কফি বানাবো আজকে। এই যে কফি ঢক ঢক করে খাবে, কেমন আসতে খাবে না, ঢক ঢক করে টেস্টি। যদি নাও হয় ওর কাছে খুব টেস্টি, ও বানিয়েছে তো ওর কাছে খুব টেস্টি। দেখাচ্ছি আমি ঢক ঢক করে খাবো একদম স্পিডে, শেষ। আর এই যে আরেকজন কান্না করছে, খাবে না হলিক্স খাবে না, আরেকজন কান্না করছে। এই তো রাত্রে, রাত্রের খাওয়ার একটু চিকেন, রাত্রের খাওয়ার চিকেন কে বানাচ্ছে? জিজু বানাচ্ছে, জিজু আর দিদি দুজনেই, দুজনেই বানাচ্ছে। রসুন পেঁয়াজ ছুলে নিয়েছি, আর এই তো রান্নাবান্না হচ্ছে। এই তো রুটি, রুটি বানাচ্ছে দিদি।